ব্যাং ভুলে গেছে, ওই যে ভেঙে গেছে না ছাতাটা, ওই জন্য মিয়ান মা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকে নতুন ভিডিও। আর আজ খুবই সুস্বাদু, খুবই টেস্টি একটা রান্না আমরা করব, সঙ্গে হেলদিও। সেটার জন্যই মানে সেই রান্নাটার জন্য বেশ কয়েক রকম সবজি লাগবে, তো সেগুলোই আমরা এই যে এটা করে নিয়ে আসব। যাব পটল গাছের ওখানে, পটল নেব, কাঁচা লঙ্কা নেব, আর যা যা আছে দেখি কি কি আছে, তো সেগুলো নিয়ে যাব উনুন পাড়ে। মা আমি তুলব। হ্যাঁ উনুন পাড়ে ধরবা। আচ্ছা উনুন পাড়ে গিয়ে রান্নাটা শুরু করব, তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখন চলুন আমাদের সাথে বাগান ঘুরে দেখবে। আর কর যে মা শুনো এদিকে ঘুরঘুর করছিল, তো সেই জন্য ভাবলাম যে এই দিক থেকেই শুরু করি। তো এইদিকে আছে আমাদের মানে মিষ্টি কুমড়ো, লাউ এখন কিছুই নেই, আছে চাল কুমড়ো গাছ, চাল কুমড়োর ডগা ওই এক দিব্যা করে কেটে নেবে। এরকম থকো থকো ফুল সারা ভরে জায়গা আছে। এবার এখন আমরা যাচ্ছি, আমাদের কুমড়োর ডগা তো নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পটল বানের ওখানে। এই পটল গাছে হাত দেওয়া যাবে না, সব পটল যা ছেড়ে শুনো ছিড়বে। এই যাতে ছিড়ল অনেক মানুষেরই তো খাওয়া হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই একটা পটল অনেক মানুষের খাওয়া হয়ে যাবে। বেগুন দেখুন আর লঙ্কা টঙ্কা এদিকে আবার কটা দেবো। আমরা তো একটা তোলার দরকার ছিল, কত বড় একটা পটল। আমি লঙ্কা তুলব, লঙ্কার বানে এই যে ওদিক থেকে কুমড়োর ডাটা কেটে নিয়ে এসেছি, এদিক থেকে পটল ছিঁড়ে নিয়ে এসেছি, এবার কতগুলো কাঁচা লঙ্কা তুলে নেব। একটু খাবা না এই লঙ্কাটা, হেভি মিষ্টি। মামা আমি তুমি বললাম না, সবই কি তুমিই তুলবা? লঙ্কা নেওয়া হয়ে গেছে, আর যা যা ছিল আর কি, যা যা আমাদের এখন বাগানে আছে তো নিয়ে নিয়েছি। এখন যাব উনুন পাড়ে, আর ঘরেও বেশ কিছু সবজি আছে, তো সেগুলো বার করে একবারে তারপরে রান্নাটা আমরা শুরু করব। চলো
যা যা সবজি লাগবে সবকিছু নিয়ে চলে এসেছি উনুন পারে, আর চালটা নিয়ে আসা বাকি আছে, তো সেটা মা আনতে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবে। তো আমি এখন সবজিগুলো কেটে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি, খুব ছোট সাইজের, যে নিয়েছি আলু, এই যে কুমড়োর ডগা, পটল, আর এখানে আছে লাউ, আর লাগবে টমেটো। তো এই কয়েকটা সবজি দিয়েই আজকে রান্নাটা হবে। চাইলে আপনারা এই সবজিগুলো বাদ দিয়ে অন্য সবজিও দিতে পারেন, বা এই সবজির সাথে আরও বেশ কয়েক রকম সবজি দিতে পারেন। সবজিগুলো আমি প্রথমে কেটে নেব। বেলা হয়ে যাচ্ছে সকালের খাবার, তুমি একটু এসো আমার কাছে। মা আজকে হচ্ছে ফুলকপি দিয়ে পকোড়া বানাবা। ও তোমার খুব ভালো লেগেছিল ওটা। ও শোনো, আইসক্রিম বানাবা, আইসক্রিম। তোমার তোমার পটলের পকোড়া বানিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে পটলের পকোড়া। না তাহলে আর খাবো না, আলুর পকোড়া। আলুর পকোড়া বানাতে হবে না, খাবো না। ডেঞ্জার পকোড়া, চাটনির পকোড়া। কেন, তুমি কদিন ধরে শুধু বলছো চাটনির পকোড়া করে দিবা, চাটনির পকোড়া করে দিবা। ব্যাঙের ছাতা গুলো ভেঙে দিতে গেল। কই ব্যাঙের ছাতা? মা আপন কিছু কোথায় গেল? এই যে পটলগুলো এইভাবে কেটে নেব। গোল গোল করে গেল এরকম কি? তো তুমি তো বললে সবার যেতে হয়। এই দেখো পাঁচটা করেছি। মানা ছজন আছি কিন্তু আমরা। এই যে আরো দেব কি? আমরা কয়জন সোনা বাড়িতে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কিছু লাগে আমরা আছে। তাই তো এই না, তোমার এখানে না আর লাগবে আতপ চাল। আমরা নর্মাল আতপ চালটা নিয়েছি, চাইলে গোবিন্দভোগ চালটাও নেওয়া যেতে পারে, ওটাতে আরো বেশি ভালো হবে। মটর ডালটা আমি পেস্ট করে নিয়েছি, আর এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি জল। বস না এখানে, যে জায়গাটা এই ফাঁকা জায়গাটা আসনটা নিয়ে বসো, দেখো কেমন মজা হয় দেখবা। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিচ্ছি একটু সর্ষের তেল, আর এই যে এখানে মটর ডালটা আমি পেস্ট করে রেখেছি, এখান থেকে একটু একটু করে নিয়ে ভালো মুঠো করে মুইঠি বানিয়ে আমি এই জলে দিয়ে দেব। ছোট ছোট করে যে কটা হয়
আমি জলের মধ্যে দিয়ে দেব। এই যে মুইঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে একটু টুকরো করে কেটে নেব। কেটে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এই জলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি এখন ধুয়ে রাখা আতপ চালগুলো দিয়ে দেব। বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিলাম। ভাতটা ফুটে উঠেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে সবজিও চালও। তো আরেকটু জল লাগবে, তো আমি এখানে গরম জল নিয়েছি, কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চাল কুমড়োর ডগা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু একটু মিক্স করে নেব আর কুমড়োর ডগাগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য ভাত চাপা দিয়ে দিলাম। সমস্ত সবজি চাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুইঠা। এবার এই ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেব ঘি। এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার বা সর্ষের তেলও দেওয়া যায়, তবে আজ আমরা দিয়ে দিচ্ছি ঘি। আজ সকলে মিলে একসাথে খাবো, তো সেই জন্য আমি এখন থালায় থালায় বেড়ে নেব। আমাম তো বসবে না পাপার পাশে। গরম কেমন এখনো? গরম আছে, শুনুকে খাও তো। পাপা খাইয়ে দেবে? এটা তো সাদা খিচুড়ি, দারুণ টেস্ট হয়েছে, দারুণ লাগছে খেতে। কেমন লাগছে মা? Told your friend you're not okay.
tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time